সুজি দেখেছি এটা ওর ইউটিউব চ্যানেলের নাম বুবুন আর্ট এন্টারটেইনমেন্ট, সো আমার তো পছন্দ হয়েছে আঁকাটা। হ্যাঁ আমি এই ছবিটা দেখেছি, এই ছবিটা আমি দেখেছিলাম। সো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই অবশ্যই, আর তার সাথে আমার খুব পছন্দ হয়েছে এটা। তোমাদের কিরকম লাগলো সেটাও সুজিৎকে জানিও। আর সুজিৎ থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। প্রথমেই বলি বন্ধুরা, ভিডিওটা শ্যুট করার একদিন পর আমি ভিডিওটা আপলোড করছি, কেননা একদিন মাঝখানে একদিন সময় নিয়েছি ভিডিওটা এডিটিং করতে। তো যতটা পেরেছি ভিডিওটা ছোট করার চেষ্টা করেছি, আর বেশি ভার না বকে মূল বক্তব্যে আসি। কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম গৌরব দাকে আমি ফটোটা গিফট করব, কীভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। স্বাভাবিক, এগুলো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বা সাধারণ পরিবারের ছেলেদের হয়ে থাকে। তো দাদা আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিয়েছে, যারা এখনও সে ভিডিওটা দেখোনি তো আই বাটনে গিয়ে ভিডিওটা দেখে আসো। দাদার কমেন্টের তলাতেও আমি দাদাকে রিপ্লাই দিয়েছি, দাদা প্লিজ হেল্প করো, তোমাকে আমি এই ছোট্ট উপহারটা দিতে চাই, কীভাবে দেবো কিছু অন্তত বলো। তো দাদা কমেন্টগুলো বোধহয় দেখেনি, দেখলে নিশ্চয়ই বলতেন বা নিশ্চয়ই বলতো। দাদা নিজে থেকে আপসেট হয়ে পড়ছিলাম। তো এরই মধ্যে আমার এক বোন অনুরূপা বলে যে তার কোনো একটা ফ্রেন্ড যার নাম প্রভাস, স্ক্রিনশটটা দিচ্ছি, সেই স্ক্রিনশটটা দেখলে বুঝতে পারবে এই এই দাদার সাথে সাক্ষাৎ করেছে। সে যদি চাই তো আমিও দাদার সাথে সাক্ষাৎ করতে পারি, এরকম কিছু ব্যাপার বোন আমাকে বলে। আমি খুব এক্সাইটেড হয়ে যাই, গিয়ে আমি কথা বলার চেষ্টা করে আমি জানতে পারি যে দাদা বিধাননগরে সেমিনার করায় প্রত্যেক রবিবার। তো আমার বাড়ি জয়নগর, জয়নগর থেকে বিধাননগর প্রায় 80 কিলোমিটার, আমি একা তো যেতে পারবো না। তো আমার এক ভাই বা এক ফ্রেন্ড সুদীপ, তো তাকে আমি বলি, বলতে সে রাজি হয়ে যায়। তো সব কিছু ঠিকঠাক ছিল। আর আরেকটা কথা বলি, দাদার যে ছবি নেগেছিলাম সেটা বাঁধিয়েও আনি এর মধ্যে, এনে সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু এত তাড়াতাড়ি তো কারোর সাথে ভালো কিছু হওয়া সম্ভব নয়, আমার সাথেও তার ব্যতিক্রম হলো না। রবিবার দিন যাওয়ার কথা ছিল দাদার সাথে দেখা করতে যাওয়ার, তো ঠিক তার আগের দিন শনিবার রাতে আমার শ্বাসকষ্ট হয় প্রচণ্ড, এতটাই শ্বাসকষ্ট হয় যে আমাকে হসপিটালাইজড করা হয়, মানে আমাকে হসপিটালে ভর্তি করা হয়। তখন বাজে 11:30, তো 11:30 থেকে রাত 1টা কি 2টো অবধি আমাকে হসপিটালে রাখা হয়, অক্সিজেন দেওয়া হয়, এতটাই বাড়াবাড়ি অবস্থা হয়ে গিয়েছিলো আমার। তো এক মুহূর্তে আমার সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। তোমরা নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারছো যে তোমাদের সাথেও এরকম যদি হতো কী হতো, বাট যেন না হয় তোমাদের সাথে এইরকম। তো আমার বাড়ির লোকও রাজি হচ্ছিলো না যে আমি যাবো, একরকম প্রায় জোর করেই বা একরকম সকলকে উপেক্ষা করে প্রায় লুকিয়েই আমার ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার স্বপ্নপূরণের উদ্দেশ্যে। বন্ধুরা স্বপ্নপূরণ হতে আর বেশি দেরি নেই, সময় হয়ে এসছে। এসছি আমরা বিধাননগর থেকে সিকে ব্লক, সিকে ব্লক থেকে কিছুটা যাব। তো আমার সাথে আমার ভাই আছে, প্রথম থেকে দেখছো জায়গে যাচ্ছি, দুজনে লোকেশন ট্রেস করতে করতে। তো দেখা যাক কতদূর কী হয়, জানি না কতদূর কী হবে, দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে, ততক্ষণে জানে টাড়া। বিধাননগরে গিয়ে সিকে ব্লকে পৌঁছেছিলাম 12:20 নাগাদ। তো ওখান থেকে
আমরা লোকেশন ট্রেস করে করে আমি পারি না ঠিক মতো, আমার ভাই লোকেশন ট্রেস করে করে আমাকে নিয়ে যায়। তো ওখানে পৌঁছাতে প্রায় 12:20 নাগাদ বেজে গিয়েছিল। দেরি না করে বা সময় নষ্ট না করে যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সে ঘটনার ছোট্ট একটা ক্লিপ তুলে ধরলাম। তো তো অবশেষে আমরা পৌঁছে গিয়েছি যেখানে আসার কথা ছিল, গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। তো বিশাল আনন্দ হচ্ছে, দাদার সাথে এখনো দেখা হয়নি তাই এতটা এক্সাইটমেন্ট। গেটের সামনে দাঁড়িয়ে আছি, গেট গেট দেখে না এই জায়গাটায় আমরা এসেছি। হ্যাঁ আমি ছবি পাশে দিয়ে দেবো। তো বিশাল আনন্দ হচ্ছে, যাবো দাদার সাথে দেখা করবো। দাদা এসছে, আমরা খবরও পেয়ে গিয়েছি। তো দেখা যাক পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। শুভজিৎ এখানে আমার একটা ছবি এঁকেছে। তো আমি বোধহয় শুভজিতের ইউটিউব চ্যানেলে বোধহয় কমেন্ট করেছিলাম, রাইট? হ্যাঁ, তো সেখানে আমি কমেন্ট করেছিলাম। তো এই আঁকাটা, এই ছবিটা ও এখানে আজকে আমাদের সেমিনারে এসে এখানে আমাকে গিফট করছে। এবং শুভজিৎ এটা তুমি করেছো? খুবই ছোট্ট একটা জায়গা, একটা গ্রাম তুলসীঘাটা আমাদের গ্রামের নাম। তো সেইখান থেকে আমি দাদার ভিডিও দেখি, প্রায় প্রত্যেকটা চ্যানেলে আমার সাবস্ক্রাইব করা আছে। দাদার সত্যি বড় ফ্যান বলবো না, বাট ফ্যান বলতে পারো। তো সেইখান থেকে আমি কনফিডেন্সের কথা যেটা বললাম, আজকের আসতেও আমার অনেকটা কনফিডেন্স লেগেছে, অনেকটা মানে কি বলবো কথা আমার আটকে যাচ্ছে, একটু অন্যরকম লাগছে আমার। আমি এতটা ইমোশনাল হয়ে যাবো নিজেও ভাবতে পারিনি। তো আর কিছু বলার নেই, যাচ্ছি বাড়ির দিকে। তো এইটুকু আমরা ভিডিও করতে করতে যাবো। জয়নগর নেমে গেলাম, এই ট্রেন সবে ছাড়লো নেমে গেলাম। অনেক স্ট্রাগলের পরে আমরা আসতে পারলাম। তো এখানে আরো 2-3 জন আসবে, তাদের সাথে অনেক কথা আছে, একটু খাওয়া দাওয়ার ব্যাপারও রয়েছে, যাবো নিয়েছে। বাট আমার ভাই অনেক খেটেছে তো দিনভর, হাই করেছে ভাই, খুব খেতে ভালোবাসে ছেলেটা, এত করে বোঝাই শোনে না ছেলেটা, খুব লাজুক। কি তাহলে লাজুক প্রভাত, খুব লাজুক ছেলে বাবা। এই নিয়ে তিন প্লেট পড়েছে, আচ্ছা বলতে ভুল হয়েছে 4 প্লেট, ঠিক আছে না, এ হাফের হাফ। তার থেকে আমার লোকজনকে দান করছে যারা আসছে, ক্ষুধার ক্ষুধার মানে খুব তাদের বেশি, যেমন আমি দান পান করছে। সব মিলিয়ে একদম খুব সুন্দর এপিসোড এটা একটা। ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো, আর আমিও পেরেছি মানে তোমরা অবশ্যই পারবে। আর দাদা কি বললো শুনেছো তো? দাও এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা ভিডিওতে লাইক করে দিয়ে অনেক অনেক শেয়ার করে দাও। ও দেখা হচ্ছে এই ভিডিওটার পরের ভিডিওতে, তোমাদের জন্য টাটা।